একটা মার কলজা খালি বাপ তখন ফার্স্টই আমরা বুঝি আমরা যারা মা বাপ নাই আর অনেক যারা বাবা হারায় আচ্ছা দুই মাসের বারাই মাসের বাচ্চা আমি দেখি এতিম হইছে এই রকম নেককারজনক ঘটনা বাংলাদেশে যে ঘটে বা সিলেট যেটা ঘটছে আমরা দেখরাম ইদানিং সিলেট বারবার এই ঘটনা ঘটে এই ঘটনাগুলো ঘটে আমরা যে পুলিশ সদস্য বা যে পুলিশের যে বিষয়টা আইছে এই আমরা গ্রিন বাংলার অভিনয়কর্তা তবে সবার আগে তাই পুলিশ আমরা গ্রিন বাংলার আপনারা জানেন যে প্রফেসর আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী আছেন সাংবাদিকও আছেন এরকম অভিনয় করে ভিন্ন ক্ষেত্রে সবে তারা সময়টা অনেক সময় যারা প্রতিভা আছে ইন দিন মজুর আছেন সিএনজি ড্রাইভার পর্যন্ত আমরা সাথে আছে প্রফেশনালি শুধুমাত্র আমি একটু অভিনয়ের সাথে জড়িত বা হাম করি বা আমার সাথে যারা বিপ্লবেশ মাঝে এরা আছেন এরা আছে কিন্তু এই যে দুঃখজনক ঘটনা এই বিচারটা দ্রুত হওয়ার দরকার এবং বিচারে এবং যত বড় শাস্তি হোক এই মার বুক কোনোদিনও বড়িয়া তোলা যেত না আমি মনে করি আমরা যারা নাটক করি আমরা এই সংস্কৃতিটা আরও বেশি করে তুলিয়ে ধরার দরকার মানুষের গুরুত্ব তুলিয়ে ধরার দরকার যে বা যারা এই ঘটনার লগে জড়িত অনেকে আমরা কইলা যে আকবর হোসেন বা এই রকমের দায় দায়িত্ব আমরা নিতাম বিষয় রয়েছে যে পুলিশ প্রশাসন তার একটা চেয়ার আছে তাই ইনচার্জ পাশাপাশি দেখা গেছে যে ইনচার্জের রুমও মানিও আমরা অনেক সময় পসিবল নাই এটা তান দায় দায়িত্ব নেওয়াটা অনেক দূরের বিষয় থানার ওসি হিসাবের রুমও মানিও আমরা লাগে পসিবল নাই হয়তো মুরাদি হিসাবে সাহ হইতে পারেন কিন্তু তান যে ব্যক্তিগত কর্মক্ষেত্র যে তান কার্যক্রম আসামি ধরা পুলিশের এই ইটার দায়ভার কোনোভাবেও আমরা চিন্তা করার সুযোগ নাই পাশাপাশি যেমন আমরা অ্যাডভোকেট আছেন আইনজীবী তান আসামির সাথে কিতা করবো সিএনজি ড্রাইভারের প্যাসেঞ্জারের সাথে কিতা করবো এটা আমরা কোনো লেখানো আমরা দেখার সুযোগ নাই তারপরেও সদস্য আসলে আগামীতে আমরা সতর্কতা হামু কিন্তু মানুষের কোনোভাবেও তদন্ত করি কোনো রাখা সম্ভব নয় অনেক ইমাম সাহেব আমরা দেখি অনেক সময় খারাপ ঘটনা শয়তানোর ফাল্লাত ফরিয়া শিকার হই কিন্তু আগে থেকেই বোঝা যায় না সে কিতা সুতরাং আমরা এর বিচার চাই এবং আমরা সমবেদনা জানাতে আইসি সমবেদনা জানাইয়া কোনো কিছু বড়িয়া তুলিয়া দেওয়া যাইতো না আমরা আশা করবো যে এইরকম ঘটনা যাতে না ঘটে এবং আমরা যেদিকে যাই সব একদিকে যাই এটা সত্য আজকের যে ঘটনা এটা নতুন না এটা আমার এক আত্মীয়র সাথে হলে একটা ঘটনা ঘটছে আমার এলাকার তো এইরকম ঘটনা সব সময় ঘটে আমরা যাতে প্রতিটা ক্ষেত্রে আমরা সোচ্চার থাকি যুব সমাজের ভূমিকা দরকার আমরা বেশি বেশি করি আমরা বালা হাজরের সাপোর্ট দিমু অনেকে আমরা এই নমাজে ইনভলভ করা আসলে বারবার হয়েছে আকবর হোসেন একজন পুলিশ কর্মকর্তার দায়বার কোনো লেখা আমি সাধারণ দিন বাংলার একজন অভিনেতা নোয়াটা কোনোভাবে কোনো সাধারণ সুস্থ মনের মানুষ এইটা কোনোভাবে হইতে পারতাম ধন্যবাদ এরপরেও আমরা আশা করবো দ্রুত যেহেতু সাসপেন্ড করা হয়েছে দ্রুত আসামি গ্রেফতার করা হইব এবং আগামীতে এই ঘটনাগুলো এখন দেখবা সবে হইবা যে এই ঘটনাগুলো ঘটছে সবার সাথে কিন্তু যখন যেটা ঘটবো সাথে সাথে এখন মিডিয়ার যুগ এখন স্মার্টের যুগ এখন আপনারা দ্রুত যেহেতু প্রচার করবা আমরা সবসময় বালা জিনিসের লগে কিনা আমরা কোনো ভুল বোঝার সুযোগ নাই আমরা দোয়া করি ভাই জান্নাত জান্নাত দো কাল্লা নিঃসন্দেহে তাই শাহাদাতের মৃত্যু বরণ করছেন এবং তার বাচ্চার লাগি আমরা শুভকামনা জানাই নিশ্চয়ই এই বাচ্চার উত্তম অভিভাবক স্বয়ং আল্লাহ আমরা তার লাগি দোয়া করি।